এই কারণেই বাংলাদেশের অনেক মানুষ পিছিয়ে আছে, কারণ তারা নিজের প্রতিভাকে কারোর সামনে প্রকাশ করতে চায় না। বাট হোয়াই? কিছু মানুষ আর্থিকের কারণে, আর কিছু মানুষ তাদের পার্সোনাল কারণে। আর আমার মতো গরিব মানুষের এইসব বড় স্বপ্ন দেখতে নেই। কেন আরিয়া, আর গরিব মানুষও তাদের কিছু কিছু স্বপ্নের কারণে বেঁচে থাকে। যেমন ধরো, সে মানুষ হিসেবে গরিব ঠিকই, কিন্তু তার মধ্যে বড়লোক হবার স্বপ্নটা না থাকলেও দুবেলা তাদের ছেলে মেয়েদের নিয়ে ঠিকমতো খেতে পারবে তেমন স্বপ্নই দেখে, তাই না? আমার মনে হয় তোমারও কিছু স্বপ্ন আছে। হ্যাঁ আছে, জানি না সেটা কবে পূরণ হবে কিনা। দোয়া করি তোমার স্বপ্ন সত্যি হোক। আরিয়া এক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আজ আরিয়ানের মধ্যে অদ্ভুত মাখা দেখতে পাচ্ছে আরিয়া। এই কি সেই রকচটা বদমেজাজি আরিয়ান? আরিয়ান আরিয়াকে এভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আমাকে দেখা হলে চকলেটটা খাবেন? আরিয়া আবারও আরিয়ানের কথায় লজ্জায় পড়ে যায়, মাথা নিচু করে ফেলে, মনে মনে বলল, দিল তো আবার লজ্জা পাইয়ে আমাকে, কেন যে ওর দিকে তাকাতে গেলাম। আরিয়া চকলেট ছিঁড়ে খেতে লাগলো। সামান্য খেয়ে আরিয়ানের সামনে চকলেটটা ধরল। আরিয়ান মুচকি হেসে চকলেটের কিছু অংশ ভেঙে খেয়ে ওর মুখে দেয়। চুপচাপ বসে আছে ওরা তিনজন। জানালা দিয়ে বাতাস এসে আরিয়ার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। আরিয়া রেগে চুল খোপা করতে নিলে আরিয়ান বাধা দেয়। আরিয়া চুল খোপা করে না। কিছুক্ষণ পর আরিয়াদের বাসার সামনে এসে গাড়ি থামাতে বলে আরিয়া। আরিয়া ও রিমি গাড়ি থেকে নেমে দাঁড়ায়। আরিয়া আরিয়ানের উদ্দেশ্যে বলল, আপনাকে ধন্যবাদ। আরে না, ধন্যবাদ দেওয়ার কি আছে? আরিয়া প্রতিউত্তরে আরিয়ানকে বাই বলে বাসার ভিতরে চলে যায়। আরিয়ান বাঁকা হেসে গাড়ি নিয়ে সেখান থেকে বাসায় চলে আসে। সারা রাত আরিয়া আরিয়ানের কথা ভেবেই পার করে দেয়। এত কেন আরিয়ানের কথা ভাবছে সেটা আরিয়া বুঝতে পারছে না। সকালে আরিয়া কলেজে যাবার জন্য রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে রিমিকে সাথে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আরিয়া কলেজে এসেই একবার ভালো করে চারদিকে চোখ বুলিয়ে নিল। আরিয়ার দু চোখ আরিয়ানকে খুঁজছে। আরিয়ানকে কোথাও না দেখতে পেয়ে মন খারাপ করে ক্লাসরুমে চলে আসে। বিরক্তি নিয়ে ক্লাস করে আরিয়া। ক্লাস শেষ করে আরিয়া ক্লাসরুমের বাহিরে এসে আরিয়ানকে খুঁজতে থাকে, কিন্তু আরিয়ানকে কোথাও দেখতে পেল না। রিমি আরিয়ার ভাবসাব ভালো দেখছে না। কোমরে হাত দিয়ে আরিয়ার সামনে দাঁড়িয়ে আছে রিমি। আরিয়ার চোখ রিমির উপরে পড়তেই আরিয়া ভ্রু কুচকে রিমির দিকে তাকায়। আরিয়া রিমিকে জিজ্ঞেস করলো, কি কি সেটা আমি জিজ্ঞেস করব? তুই না কি জিজ্ঞেস করবি? সকাল থেকে দেখছি কলেজে এসে কাউকে খুঁজছিস, কাকে খুঁজছিস বলতো? কই, কাউকে খুঁজছি না তো। মিথ্যে কথা বলবি না আরিয়া, সত্যি করে বল। ওয়েট, তুই আরিয়ানকে খুঁজছিস না তো? হ্যাঁ, তুই আরিয়ানকেই খুঁজছিস তাই না? না, আমি আরিয়ানকে খুঁজছি না। তো কাকে খুঁজছিস শুনি? কাউকে না। মনে তো হয় না। না মনে হলে নাই। বলেই আরিয়া হাঁটতে লাগলো। আরিয়া দাঁড়া! আরিয়া রিমি হেঁটে হেঁটে বাসায় যেতে লাগলো। আরিয়ার মন কিছুটা খারাপ, আরিয়ানকে আজ দেখেনি তাই। আরিয়া বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে টিউশনি করাবার জন্য বাসা থেকে বেরিয়ে যায়। আরিয়ান ক্লাবে বসে আছে, বন্ধুদের সাথে বসে ড্রিঙ্ক করছে। হালকা নেশা অনুভব করছে আরিয়ান, তাই আর মদ খেল না। বাসা যাবার জন্য গাড়িতে উঠে বসে। ওর পাশের সিটে জিনি এসে বসে বলল, বি প্লিজ আমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসো না। ওকে চলো। আরিয়ানের মুখে ওকে কথাটা শুনে জিনি খুশি হয়ে যায়। আরিয়ান জিনিকে ওর বাসায় ড্রপ করে দিয়ে ওর বাসায় চলে আসে। বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন আরিয়া কলেজের মাঠে দাঁড়িয়ে আছে। রিমি ও অন্যান্য ছাত্রীরা সবাই গাছ লাগাচ্ছে। প্রিন্সিপাল স্যার কলেজের সব ছাত্রছাত্রীদের মাঠে গাছ লাগাতে বলেছে, তাই সবাই গাছ লাগাতে ব্যস্ত। আরিয়া এবার মাঠে বসে গালে হাত দিয়ে আছে। রিমি দেখেও কিছু বলল না। হঠাৎ আরিয়ার চোখ যায় আরিয়ানের উপর। আরিয়ান প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে বলতে মাঠের দিকে আসছে। আরিয়া আরিয়ানকে দেখে খুশি হয়ে যায়। মাঠের দিকে আসছে দেখে উঠে দাঁড়িয়ে রিমির কাছ থেকে গাছের চারাটা ওর হাত থেকে নিয়ে গাছ লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। রিমি আহাম্মক হয়ে আরিয়ার কাণ্ডে। এতক্ষণ কাজ না করে মাঠে গালে হাত দিয়ে বসেছিল,
হুট করে কাজ করতে আসার কারণ বুঝতে পারছে না। হঠাৎ পিছনে তাকিয়ে দেখে প্রিন্সিপাল স্যার ও আরিয়ান আসছে। এবার রিমি বুঝে যায় সবটা। আচ্ছা, তো এই ব্যাপার, মনে মনে বলল রিমি। আরিয়া কাজ করছে, রিমি পাশে দাঁড়িয়ে গাছগুলোতে পানি দিচ্ছে। আরিয়া আর চোখে তাকিয়ে আরিয়ানের এদিকে আসতে দেখছে। ভুলবশতভাবে আরিয়ার বাম হাত কাঁচিতে লেগে কেটে যায়। আরিয়া আহ করে ওঠে। হাতের দিকে তাকিয়ে দেখে অনেকখানি কেটে গেছে, গল গল করে রক্ত বের হতে লাগলো। রিমি আরিয়ার কাছে এসে হাত জোরে চেপে ধরে, কিন্তু তাতেও রক্ত পড়া বন্ধ হচ্ছে না। সব ছাত্রছাত্রীরা আরিয়ার সামনে এসে দাঁড়ালো। আরিয়ার মাথা কেমন জানি চক্কর দিতে লাগলো। প্রিন্সিপাল স্যার ও আরিয়ান ছাত্রছাত্রীদের ভিড় দেখে ওদের কাছে যেতে লাগলো। আরিয়ান ভিড় ঠেলে ভিতরে ঢুকে দেখে রিমি আরিয়ার বাম হাত চেপে ধরে বসে আছে, আর আরিয়ার হাত থেকে অঝরে রক্ত ঝরছে। আরিয়ান কিছুটা রেগে বলল, হে তোমরা দাঁড়িয়ে মজা দেখছো, একটা মেয়ের হাত কেটে রক্ত বের হচ্ছে আর তোমরা স্টুপিডের দল কোথাকার। আরিয়া মাথা তুলে উপরে তাকিয়ে দেখে আরিয়ান কথাটা বলেছে। আরিয়ান মাটিতে হাঁটু গেড়ে বসে ওর পকেট থেকে রুমাল বের করে আরিয়ার হাত চেপে ধরে। রিমি তুই ফার্স্ট এইডের বক্স নিয়ে আসো, আমি আরিয়ার পাশে বসি। ওকে, রিমি দৌড়ে উঠে চলে গেল। আরিয়া চোখ মেলে রাখতে পারছে না, ওর শরীর খুব দুর্বল লাগছে। হুট করেই আরিয়া আরিয়ানের গায়ের উপর নেতিয়ে পড়ে। আরিয়া সেন্সলেস হয়ে যায়। আরিয়া আরিয়ানের কাঁধে হাত দিয়ে কয়েকবার ডাক দেয়, আরিয়া আরিয়া এই আরিয়া। আরিয়ান ওর ডান হাত দিয়ে আরিয়াকে কোনো রকম জড়িয়ে ধরে যাতে আরিয়া পড়ে না যায়। রিমি ফার্স্ট এইড বক্স নিয়ে এসে দেখে আরিয়া সেন্সলেস হয়ে গেছে। রিমি কয়েকবার ডাক দেয় কিন্তু আরিয়ার কোনো রেসপন্স পায় না। প্রিন্সিপাল স্যার আরিয়ানকে বলে আরিয়াকে হাসপাতালে নিয়ে যেতে। আরিয়ান দেরি না করে আরিয়াকে পাজা কোলে নিয়ে গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে যায়। আস্তে আস্তে চোখ মেলে তাকায় আরিয়া, নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। হাতে ভর দিয়ে উঠতে নিলে বাম হাতে ব্যথা পায়। আরিয়ান দরজার সামনে দাঁড়িয়ে বলল, আরিয়া তুমি শুয়ে থাকো, ওঠার দরকার নেই। আরিয়া মৃদু কণ্ঠে বলল, আমি এখানে কেন? তোমার হাত থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তার জন্য তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে, তাই তোমাকে হাসপাতালে নিয়ে এসেছি। এখন কেমন লাগছে তোমার? হাতে কি ব্যথা করছে? হ্যাঁ, ব্যথা করছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মেডিসিন ঠিকমতো খেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তুমি। রুমে রিমি প্রবেশ করে। আরিয়া রিমিকে দেখে জিজ্ঞেস করলো, রিমি আমার আম্মুকে হাতের ব্যাপারে কিছু বলিসনি তো? না, টেনশন করিস না, কিছুই বলিনি। ভালো করেছিস কিছু বলিসনি, আর না হলে আম্মু টেনশন করতো। বাসায় গেলে তো আন্টি দেখতেই পাবে। সেটা দেখুক, বাট হসপিটালে আছি, এটা শুনলে আরো বেশি টেনশন করবে। হ্যাঁ, এখন বাসায় চল। ওয়েট, আমি তোমাদের বাসায় ড্রপ করে দিচ্ছি। তবে হ্যাঁ, প্রতিদিন এসে হাতে ড্রেসিং করে যেতে হবে কিন্তু। জি, করে যাব। আরিয়া চল, দেরি হয়ে যাচ্ছে। হাসপাতালের বিল আরিয়ান পরিশোধ করে। আরিয়া অনেকবার বারণ করা সত্ত্বেও আরিয়ান আরিয়ার কথা শোনে না। আরিয়া রিমি আরিয়ানের গাড়িতে উঠে বসল। আরিয়ান আরিয়ার বাসার সামনে নামিয়ে দিয়ে ওর বাসায় চলে এলো। বাসায় আসার পর রুনা বেগম অনেকবার আরিয়ার হাতে ব্যান্ডেজ দেখে অনেকবার জিজ্ঞেস করে, হাতে কি হয়েছে? আরিয়া সামান্য একটু কেটে গিয়েছে বলে রুনা বেগমকে বুঝ দেয়। রুনা বেগম তেমন মতো একটা পাত্তা দেয় না আরিয়ার কথায়। হাত দেখার কথা বললে আরিয়া অন্য বাহানায় না করে দেয়। আজকে আর টিউশনি করাতে যায়নি আরিয়া। রাতে ফাহিমকে পড়িয়ে ঘুমিয়ে পড়ে আরিয়া। সকালে কলেজে যাবার জন্য রেডি হয়ে নেয়। হাতে ব্যথা থাকায় কলেজ যাবার ইচ্ছে ছিল না আরিয়ার, কিন্তু বাসায় থাকলে ওর আম্মুর বারবার হাতের কথা জিজ্ঞেস করবে। বিধায় কলেজে যাবে বলে ডিসিশন নেয় আরিয়া। আরিয়া রিমি আস্তে আস্তে হেঁটে হেঁটে কলেজে যেতে লাগলো। আরিয়ান গাড়ি নিয়ে ওদের সামনে দাঁড়িয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে বলল, হে আরিয়া, রিমি চলে আসো গাড়িতে, আমি কলেজ ড্রপ করে দিচ্ছি তোমাদের। না থাক, আপনি বরং চলে যান, আমরা হেঁটে যাচ্ছি কলেজে। রিমি আরিয়াকে খোঁচা দিয়ে আস্তে করে বলল, আরিয়া চল না যাই। চুপ কর রিমি।
আরিয়ান গম্ভীর কণ্ঠে বলল, আরিয়া আসবে কিনা বলো, না আসলে আমি এখানেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো, যাবো না এখান থেকে। আরিয়া এবার ভ্রু কুচকে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান আরিয়াকে ভ্রু কুচকে তাকাতে দেখে বলল, আরে বন্ধুত্বের খাতিরে তো আসতে পারো, আমাকে কি বন্ধু ভাবো না তুমি? তা নয়, আপনি কত বড় লোক আর আমি গরিব ঘরের মেয়ে, আমাদের মতো গরিব মানুষের সাথে বন্ধুত্ব হয় নাকি? আরিয়ান কিছুটা রেগে বলল, আরিয়া নেক্সট টাইম তোমার মুখ থেকে এই কথা যেন না শুনি, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো বলছি। আরিয়া ভালো করেই বুঝে গিয়েছে আরিয়ান রেগে গিয়েছে, তাই আরিয়া কথা না বাড়িয়ে আরিয়ানের গাড়িতে উঠে বসল। আরিয়ান মুড অফ করে গাড়ি চালাতে শুরু করল। গাড়ির মধ্যে কেউ কারোর সাথে কোনো কথা বলল না। অনেকক্ষণ পর কলেজে পৌঁছে গেল। গাড়ি কলেজের ভিতর প্রবেশ করে থেমে গেল। আরিয়া ও রিমি আরিয়ানের গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আরিয়ানের গাড়ি থেকে ওদের দুজনকে নামতে দেখে আশেপাশে থাকা ছাত্রছাত্রীরা কটু দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। আরিয়া এটা লক্ষ্য করেছে। আরিয়ানকে ধন্যবাদ দিয়ে আরিয়া ক্লাসরুমে চলে আসে। আরিয়া চলে যাবার সাথে সাথে জিনি রেগে ফোঁসফোঁস করতে করতে আরিয়ানের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আরিয়ান তুমি ওই গিয়ে মেয়েটিকে তোমার গাড়িতে করে কলেজে নিয়ে এসেছো কেন? তাতে তোমার কি? আমার কি মানে? তুমি কি বলতে চাইছো আরিয়ান? মানেটা খুব সহজ, আমি যাকে মন চাই তাকে আমার গাড়িতে উঠাতে পারি, তাতে তোমার তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। এনিওয়ে আমার দেরি হয়ে যাচ্ছে, বাই। আরিয়ান গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিয়ে কলেজ থেকে চলে গেল। জিনি রাগে ফোঁসফোঁস করছে। আরিয়া ক্লাস শেষ করে কলেজের বাহিরে বের হয়ে দেখে আরিয়ান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আরিয়া আরিয়ানকে না দেখার ভাব করে চলে যেতে নিলে আরিয়ান আরিয়াকে পিছন থেকে ডাক দেয়, হে আরিয়া কোথায় যাচ্ছ? আরিয়া পিছন দিকে তাকিয়ে আরিয়ানকে বলল, হসপিটালে যাচ্ছি, হার্ট ড্রেসিং করতে হবে। আরিয়ান গাড়ি থেকে বের হয়ে আরিয়ার সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব, আসো। কথাটা বলেই আরিয়ার হাত ধরে টেনে গাড়িতে উঠিয়ে দিল। আরিয়া অবাক হয়ে আরিয়ানকে দেখছে, এই প্রথম কোনো ছেলে আরিয়ার হাত ধরেছে। আরিয়ার মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। আরিয়ান আরিয়াকে গাড়িতে বসিয়ে ড্রাইভিং সিটে আরিয়ান বসে রিমির উদ্দেশ্যে বলল, রিমি তুমি চলে যাও, আমি আরিয়াকে হাতে ড্রেসিং করিয়ে বাসায় ড্রপ করে দিব। আচ্ছা। আরিয়ান গাড়ি স্টার্ট দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। আরিয়া আর চোখে আরিয়ানকে দেখছে। আরিয়ান গাড়ি চালাচ্ছে, আরিয়াকে এটা ওটা জিজ্ঞেস করছে। আরিয়া আরিয়ানের কথায় হুম হ্যাঁ বলে যাচ্ছে। হাসপাতালে পৌঁছে যায় ওরা। আরিয়ার হাতের ড্রেসিং করতে শুরু করে একজন নার্স। আরিয়া ব্যান্ডেজ খোলার সময় হালকা ব্যথা পায়। ডান হাত দিয়ে আরিয়ানের এক হাত চেপে ধরে চোখ বন্ধ করে ফেলে আরিয়া। আরিয়ান আরিয়ার দিকে তাকায়। আরিয়ান তাকিয়ে দেখে আরিয়া চোখ বন্ধ করে আছে। আরিয়ান মুচকি হেসে আরিয়ার হাত শক্ত করে ধরে রাখে। আরিয়া ওর হাত শক্ত করে ধরার অনুভব পাবার সাথে সাথে চোখ মেলে তাকায়। তাকিয়ে দেখে আরিয়ান ওর হাত শক্ত করে ধরে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিয়াও আরিয়ানের এই অশক্ত করা চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কখন যে হাতে ড্রেসিং করা শেষ হয়ে গেছে সেটা ওরা টেরও পায়নি। নার্সের ডাকে ওদের ধ্যান ভাঙে। আরিয়া লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলে আরিয়ানের চোখ থেকে। আরিয়ান বাঁকা হেসে এটা দেখে। আরিয়ান হাসপাতাল থেকে বাসায় পৌঁছে দেয় আরিয়াকে। আরিয়া বাসায় বসে আরিয়ানকে নিয়ে বিভোর থাকে। কেন জানি আরিয়ানের কথা ওর ভাবতে খুব ভালো লাগে। পরের দিন ঠিক একইভাবে আরিয়ার কলেজ ছুটির পর আরিয়াকে হাসপাতালে নিয়ে গিয়ে হাতের ড্রেসিং করায়। আজকেও আরিয়া আরিয়ানের হাত ধরে ব্যথার কারণে। আরিয়ানও আরিয়ার হাত ওর হাতের মাঝে আবদ্ধ করে রাখে। পরের দিনও আরিয়ার হাতে ড্রেসিং করাতে নিয়ে আসে। আজ আরিয়ানের হাত ধরার আগেই আরিয়ান আরিয়ার হাত ধরে রাখে। আরিয়া আরিয়ানের দিকে অবাক চোখে তাকায়। আরিয়ান আরিয়াকে তাকাতে দেখে মুচকি হেসে দেয়, যেটা দেখে আরিয়া লজ্জা পেয়ে যায়। ওদের মধ্যে অনেকটা বন্ধুত্ব হয়ে যায়, অনেকটা ফ্রি হয়ে যায় ওরা। আরিয়ান তুমি করে বলতে বলে আরিয়াকে, আরিয়াও আরিয়ানকে তুমি করে বলে, ও নাম ধরে ডাকে। রোজ দেখা করা, রোজ কথা বলা ওদের একটা রুটিন হয়ে দাঁড়ায়। আরিয়া অনেকটা দুর্বল হয়ে পড়ে আরিয়ানের উপর।
ও বুঝে গিয়েছে আরিয়ানকে ও ভালোবেসে ফেলেছে। এই সব ভাবছে আরিয়া মাঠের একটা গাছের নিচে বসে। এর মধ্যেই রিমি এসে আরিয়াকে বলল,